রাজবিন্দুকে বিশেষ সতর্কতার সঙ্গে জানানো যাচ্ছে, আজ রেমাল নামক প্রবল ঘূর্ণিঝড় আছড়ে পড়বে সুন্দরবন অঞ্চলে। প্রত্যেকে নিরাপদ উঁচু স্থানে আশ্রয় নেন, নদী পারাপার করবেন না, মৎস্যজীবীরা নদীতে মাছ ধরতে যাবেন না, নদী উত্তাল থাকবে, জলোচ্ছ্বাসেরও সম্ভাবনা আছে। প্রয়োজনীয় খাদ্য, ঔষধ, গবাদি পশু এবং নিজেরা উঁচু স্থানে চলে যান, কাঁচা বা দুর্বল বাড়িতে থাকবেন না। কোন রকম সমস্যা তৈরি হলে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন। রেমাল মোকাবিলায় তৎপর প্রশাসন, চলছে মাইকে প্রচার, একাধিক জেলায় বন্ধ ফেরি পরিষেবা, নদীর পারে বাস ভাবনা বারো মাস। প্রাকৃতিক দুর্যোগ এলেই উপকূলবর্তী এলাকার মানুষের মাথায় হাত পড়ে। আবারও একটি ঘূর্ণিঝড় আসছে ধেয়ে, তাই আগেভাগেই সতর্ক হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার সমুদ্র তীরবর্তী বিস্তীর্ণ এলাকা। কোমর বেঁধে নেমে পড়েছে প্রশাসন। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছিল আগেই, তবুও কোনো ঝুঁকি না নিয়ে সমুদ্রে চলছে নজরদারি। দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি হাওড়ায় বন্ধ ফেরি চলাচল। তবে সুন্দরবন এলাকার মানুষের সবচেয়ে বেশি চিন্তা নদী বাঁধ নিয়ে। প্রতিবারই প্রাকৃতিক বিপর্যয়ে পাথর প্রতিমা, জিপ লট, নামখানা, মৌসুনি, ঘোড়ামারা, গঙ্গাসাগর সহ একাধিক জায়গায় দুর্বল নদীবাঁধ ভেঙে এলাকায় জল ঢুকে নষ্ট হয় চাষের জমি। আর তাই নতুন করে আবারও আশঙ্কার প্রহর গুনছেন মানুষ। সমুদ্র এবং নদীর ধার বরাবর চলছে প্রশাসনের মাইকিং। স্থানীয় মানুষদের তুলে নিয়ে যাওয়া হয়েছে ফ্লাড শেল্টারগুলিতে, মজুত রাখা হয়েছে পানীয় জল এবং শুকনো খাবার। হ্যাঁ, মোটামুটি আতঙ্ক আছে, সব গুছিয়ে জিনিসপত্র গুছিয়ে উপরে তুলে রেখে দিয়েছি, বা গরু বা চোর বা ছাগল আমার মানে মৌচু জায়গায় রেখে দিয়েছি। আর যেগুলো মানে দরকারি জিনিস কাগজপত্রগুলো যেগুলো সেটাও উঁচু জায়গায় আমরা নিরাপদে রেখে দিয়েছি। এখন আপনারা কোথায়? এখন বাড়িতেই আছি। অবস্থা খারাপ থেকে তখন স্কুল আছে, পাশে স্কুল আছে, স্কুল চলে আসবে। ওরে বাবা, বিশাল আয়লার থেকে শুরু। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়ায় সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন, আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।